নাহামাদুহু মুসাল্লিয়াও ওয়া মুসাল্লামান ওয়াল মুস্তাগাস আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। দূর এবং কাছের, দেশে এবং বিদেশের শ্রোতাবৃন্দ, আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লালন পালনকর্তা, আমাদের বিধানদাতা, আমাদের সংবিধানদাতা মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। উভয় জাহাতের কান্ডারি, উভয় জগতের মুক্তির দাতা হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিসসালামের রওজায়ে আকদসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া জ্ঞাপন করতেছি। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, কোন কোন বিষয়গুলা হারাম এবং এগুলোর উপর আমল করো হারাম। এরকম আমি 30টা বস্তু আমি আপনাদেরকে ব্যাখ্যাবিহীন ধারাবাহিকভাবে বলে যাব। এক নম্বর হচ্ছে আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বর হচ্ছে আদম, রক্ত, রক্ত হচ্ছে হারাম, যেটা গরু থেকে যে রক্ত বের হয়। তিন নম্বর হচ্ছে লাহামুল হিনজির, শুকুরের গোস্ত। পাঁচ নম্বর হচ্ছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কোনো জবেকৃত প্রাণী। আখলুস সুহুতে পাঁচ নম্বর, অবৈধ উপায়ে লব্ধ বস্তু। ছয় নম্বর হচ্ছে আকলো মালুল ইয়াতিম, এতিমের মাল বক্ষণ করা। সাত নম্বর হচ্ছে কতলুন নাফসি, আত্মহত্যা করা। আট নম্বর হচ্ছে লাহামুল হেমারি আহালি, ফালিত গাদার গোস্ত। নয় নম্বর হচ্ছে কুল্লুজি নাবিন মিনাসাবি, হিংস্র প্রাণী। দশ নম্বর হচ্ছে কতলুল ইনসানি বেগাইরি হুকম শরিয়ত, শরিয়তের বিধান ছাড়া কোনো মানুষকে হত্যা করা। এগারো নম্বর হচ্ছে আল খামরু, মাদক দ্রব্য। বারো নম্বর হচ্ছে মায়াসিরু, জুয়া। তেরো নম্বর হচ্ছে আকলু রেবা, সুদ খাওয়া। চোদ্দো নম্বর হচ্ছে সরবুল খামরি ও বাইউল হামরি, মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করা। পনেরো নম্বর বাইউল মইতাতা, মৃত প্রাণীর লাশ বিক্রি করা। বাইউল হিনজির ষোলো নম্বর, বাইউল হিনজির শুকুর বেচাকেনা করা। সতেরো নম্বর বাইউল আসনাম, মূর্তি বেচাকেনা করা। আঠারো নম্বর আল বৈতাতু, মৃত প্রাণী। উনিশ নম্বর আসাহারু, জাদু করা। তারপর বিশ নম্বর আত্তাওয়াল্লি ইয়াউমা যুহবি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। একুশ নম্বর কসবুল মোহসানাত, কোনো সতী মহিলাকে অপবাদ দেওয়া। বাইশ নম্বর সামানুল কলবি, কুকুর বিক্রয়ের অর্থ টাকা। তেইশ নম্বর হালওয়ানুল কাহেন, গণকের গণনা দ্বারা উপার্জিত অর্থ। চব্বিশ নম্বর আসরাকাতু আল কাতাউ আন্নাহামু, সুরি ডাকাতি, রাহাজানি সিন্তাই। পঁচিশ নম্বর আরেসওয়াত, ঘুষ খাওয়া। সাতাইশ নম্বর আলির হাব সন্ত্রাস, ছাব্বিশ নম্বর আলির হাব সন্ত্রাস। সাতাশ নম্বর জঙ্গিবাদ। আঠাশ নম্বর ওজনে কম দেওয়া। উনত্রিশ নম্বর
মালে ভেজাল দেওয়া, 30 নম্বর কালোবাজারি, 31 নম্বর জবরদখল, 32 নম্বর পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার, চেইন, আংটি ইত্যাদি ব্যবহার করা, এই 32টি হারাম বস্তু এবং হারাম আমল সম্পর্কে আমি আপনাদেরকে বর্ণনা করেছি। সময় সুযোগ যদি হয় এগুলো ইনশাল্লাহ আমি একটা একটা করে আপনাদের সম্মুখে এগুলার ব্যাখ্যা নিয়ে ইনশাল্লাহ আসব, এগুলো নিয়ে আমি আলোচনা করব। 30টা 32টা বিষয় এগুলো হারাম বস্তু, হারাম আমল, এগুলো সম্পর্কে আমরা জানি না, এগুলো আমাদের জানার দরকার। যারা হালালকে হালাল বানাবে, হারামকে হালাল বানাবে, এটা হচ্ছে শরীয়তে সম্পূর্ণ কুফুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, মা আতাকুম রসুল ফাহুজুহু, রসুল যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিষেধ করেছে তোমরা তা থেকে বিরত থাকো। রসুল এই সমস্ত বিষয়গুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন, এগুলো থেকে আমাদের বর্জনীয় বর্জন করতে বলছেন। কিন্তু আমরা যদি এগুলো যদি খেয়াল করে থাকি, এই সমস্ত জিনিসগুলো সমাজের মধ্যে বেশি বেশি করে চলতেছে, এগুলো যদি আমরা বর্জন করি, একটা মুসলিম সমাজ এটা সুশৃঙ্খলের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।